হে বন্ধুরা, হাবল টেলিস্কোপটি আমাদের অজানা মহাবিশ্বের দিকে তাকিয়ে আমাদের গ্রহকে প্রদক্ষিণ করে চলছে। যেহেতু এটি আমাদের বায়ুমণ্ডলের বাইরে রয়েছে, তাই এটি অনেক আলোকবর্ষের দূরের কোনো গ্রহকেও দেখতে পারে। এই যন্ত্রটি গ্যালাক্সি এবং সুপারমেসিভ ব্ল্যাক হোলের তথ্যও নিশ্চিত করেছে। 25 আলোকবর্ষ দূরে ফোমোহোল্ট নামক একটা তারকার সন্ধান পাওয়া গেছে, আর এটি সব থেকে উজ্জ্বলতম একটা নক্ষত্র। ফোমোহোল্ট নক্ষত্রের অধীনে একটা বিশাল গ্রহ ছিল যা হঠাৎ গায়েব হয়ে গেছে। নতুন প্রহরের এই এপিসোডে সেই রহস্য নিয়ে হবে জানাশোনা। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। নতুন প্রহর। রাতের আকাশে এই ফোমোহোল্ট নক্ষত্রকে উজ্জ্বল দেখা যায়। এটি আমাদের সূর্যের চেয়ে আকারে দ্বিগুণ এবং ভারী। আর এই ফোমোহোল্ট দূর থেকে দেখলে মনে হয় এর চারদিকে একটা উজ্জ্বল হলুদ ডিস্ক রয়েছে। এই ডিস্ক পাথর ধ্বংসাবশেষ থেকে গঠিত। এটি প্রস্থে পৃথিবীর থেকে সূর্যের যতটা দূরত্ব তার থেকেও 25 গুণ। বিজ্ঞানীরা অনুমান করেছেন এই ফোমোহোল্টের চারপাশের ধুলো এবং শিলাখণ্ড মিলিত হয়ে একটা গ্রহ তৈরি হয়েছে। আর এটি দেখে বিজ্ঞানীরা 2008 সালে ঘোষণা করেছিলেন যে তারা একটা এক্সপ্ল্যানেট আবিষ্কার করেছেন। আর এই ফোমোহোল্ট নক্ষত্রের গ্রহটিকে সৌরজগতের বাইরের প্রথম গ্রহ বলা হয়, আর এটিকে বিজ্ঞানীরা নিজের চোখে দেখতে পারতেন। আর ফোমোহোল্ট নক্ষত্র থেকে এর গ্রহ ফোমোহোল্ট বি এর দূরত্ব নেপচুন থেকে সূর্যের দূরত্বের 4 গুণ। আর এই গ্রহের 1 বছর হবে পৃথিবীর 17,000 বছরের মতো। মানে ওই গ্রহটি ফোমোহোল্ট নক্ষত্রকে 17,000 বছরে একবার প্রদক্ষিণ করতে পারবে। এরপর 2012 সালে ট্রাস্টি হাবল টেলিস্কোপ উঠে এলো কিছু নতুন ডেটা সহ, যা এই ফোমোহোল্টকে আরও পরিচিত করে দেয় বিজ্ঞানীদের সাথে। কিন্তু রহস্য তো এটাই, সেই গ্রহটি এখন অদৃশ্য হয়ে গেছে। বিজ্ঞানীরা মনে করেন সম্ভবত কোনো বিশাল অ্যাস্ট্রয়েড সেটিকে ধ্বংস করে দিয়েছে। বিজ্ঞানীরা এখন এটাও বিশ্বাস করেন যে ফোমোহোল্ট বি আসলে কোনো গ্রহ ছিল না, হতে পারে সেটি কোনো গ্যাস বলয় ছিল। কিন্তু এটি কিভাবে সম্পূর্ণভাবে হঠাৎ অদৃশ্য হয়ে গেছে, সে রহস্যের সমাধান বিজ্ঞানীরা এখনও পায়নি। হাবল টেলিস্কোপ গ্রহটির পুরো ছবি সংগ্রহ করেছিল, কিন্তু যেহেতু অনেক দূর থেকে ছবিগুলো করা হয়েছিল, সেহেতু ছবিগুলো ধোঁয়াশাভাবে প্রকাশ পেয়েছিল। বিজ্ঞানীরা কেবলমাত্র একটা হলুদ বিন্দু দেখেছিলেন এবং সেটিকে একটা গ্রহ মনে করেছিলেন, ঘনত্বপূর্ণ গ্যাস হোক কিংবা ধুলোবালির গ্রহ। হঠাৎ অদৃশ্য হওয়াটা একটা ভাবনার বিষয়। কিন্তু ভাবুন তো, আমাদের নিখুঁত ভারসাম্যে সৌরজগৎটি যদি এর কোনো গ্রহ হারিয়ে ফেলত, তবে অবশ্যই তার প্রভাব আমাদের মানব জীবনের উপরও পড়ত। এক সময় হয়তো এমনই হবে যখন কোনো গ্রহ বা উপগ্রহ সৌরজগতের সকল বল ছিন্ন করে প্রবল বেগে মহাকাশে অদৃশ্য হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এরকম নতুন নতুন সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমাদের আপলোড করা ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। ইটস ইউর হোস্ট সুবোধ সাইনিং আউট।